আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এমডি হাবিব। তো বিষয়টা হচ্ছে, আমি এখন আছি হলো গাজীপুরে না, আমি আছি এখন সাতক্ষীরা, যশোর সাতক্ষীরা। তো এই কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাইছি আর কি। তো এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমি যার বাসায় আইছি তার একটা পলট আর কি। তো আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, ঠিক আছে? একদম মনে করেন আমার 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 শরীরের লোকের আমির লোকের যে বাড়ি খাচ্ছে, মনে করেন এটা রাজশাহী না, এটা হলো সাতক্ষীরা। এই সাতক্ষীরা সামান্য একটা ছোট্ট একটা গাছের মধ্যে এমন পরিমাণ আম আইছে যাতে বাড়ি খায় মাথায় মাথায়, ঠিক আছে? তো আমি আরও বাগান দেখাইতেছি, দেখেন যে আমের লেগে মনে করেন, ঠিক আছে? আমি যে যামু মনে করেন যে যামু যে আম ফাঁক করে আনতে যাইতে, বুঝতে পারছেন? ওই যে গাছটা মনে দেখছেন মিনিমাম 8-10 কেজির উপরে আম আছে গাছটা, হচ্ছে তো অল্প ছোট্ট একটা চারা গাছটা। তো এখানে এই যে মাছ ছাড়া আছে, এই যে পুকুর এই যে মাছ ছাড়া আছে, আর বিভিন্ন ধরনের ফল ফলানি গাছ। তো আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি আপনি তো ঘুরে ঘুরে দেখাচ্ছি, এগুলো হচ্ছে রূপালী আম, ঠিক আছে? আমগুলো অনেক মিষ্টি, ফুটলি আম না, এগুলো কিন্তু রূপালী আম, ঠিক আছে? তো এই দর্শক, আমাদের এলাকায় যদি গাজীপুরে যদি এরকম আম হয়, মানে বাগান ছাড়া বা মানুষের মানুষের বাসায় যদি এইসব আম থাকে, তো এইসব আম থাকবে? আমার তো মনে হয় না যে এইসব গাছ কাইটা নিয়ে দেবো গা, মানে গাজীপুরের মানুষ কাইটা নিয়ে দেবো গা খাই ভালো। তো এই আপনাদের দেখাইতেছি যে গাছগুলো এত সুন্দর, এখানে রূপালি আমগুলো যে ধরে রয়েছে। তো আমি 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 যাচ্ছি, ঠিক আছে? সামুদ্রিক যাচ্ছি, আরও দেখাচ্ছি আপনাদের। তো আমি আম গাছের তলদায় কিন্তু জল লাগে, বুঝছেন? আম গাছের তলদা যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, যে দেখেন ও এ পরিমাণ গাছগুলো ভাইঙ্গা পড়ছে। হ্যাঁ, দেখেন ভাই, একটা সবাই মনে করেন দিলাম, বুঝলাম, দেখছেন? ওই সাইড আরও আছে, এই যে আমার সামনে সব দেখতে পাচ্ছেন সবাই। এটা হলো সাতক্ষীরা, ঠিক আছে? সবাইকে রাজশাহী ভাইবেন না, এটা হলো সাতক্ষীরা। তো এখানে যে আশপাশে যে আরও ওই যে ওই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে ভরপুর আম হয়েছে, ভরপুর আম। আমার পিছনে যে বাসুভা আছে, এটা হচ্ছে বৈরা বাসুভা। তো যাই, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমি আরও কিছু দেখাবার চেষ্টা করতেছি।